দর্শক শুভেচ্ছা নিন, স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দেশে দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে, যে যে স্থান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে ওয়ার্ল্ড সফট লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা জগতলা গ্রামে। এখানে খোকন গমেজ নামের একজন, তিনি এর আগে উন্মুক্ত করে পালন করতেন, কিছু লস হওয়ার কারণে, মানে খেতে বিষ খাওয়ার কারণে এবং কাকের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি এখন আবদ্ধ করে তার পরিত্যক্ত ছাদে কবুতর পালন করছেন। আমরা এখন তার কাছে জানবো তার খামারে কতগুলো কবুতর আছে এবং বিস্তারিত আরও অনেক কিছু। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম খোকন মার্টিন গোমেজ। খোকন মার্টিন গোমেজ, ইয়েস। আচ্ছা, আমরা যে খামারটি দেখতে পাচ্ছি এটা পরিচালনা করে আগে এটা শুরু করছি আমি। প্রথম আমার 6টা কবুতর দিয়ে শুরু, এরপর আস্তে আস্তে আমি আরও 6টা কিনি। কেনার পরে আমার এই ফার্মটা আরও বড় করি। বড় করার এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার মোটামুটি ভালো একটা আমার ইনকাম সোর্স চলে আসছে। তখন আগে দেখা যায় আমি এমনি কাজ করলে হয়তো বা আমি কভার করতে পারতাম না, তো এটাই আমি সময় দিয়ে আমি এখন আমার এটা থেকে আমার ভালো একটা ইনকাম আসতেছে। পরবর্তীতে যে আমি প্রথম আমার এই ছোটোটা ছিল, এরপরে আস্তে আস্তে আমি বড়গুলো করলাম। করার পরে আমি আমার চাকরি করার আমার একটা ই হলো যে চাকরি করব, তখন আমি চাকরিতে চলে গেলাম। এরপর আমার ছোট ভাই আবার এটা হাল ধরে সে দেখাশোনা করে, করার পর এখন আমাদের এই প্ল্যানটা আরও বড় হয়ে গেছে। এখন তো এখন সব দিক দিয়ে আমাদের ইনকামও খুব ভালো এখান থেকে কবুতর দিয়ে আমাদের। তো এইভাবেই মানে আমরা টিকে রাখছি আর এখনও ধরে রাখছি এখনও এভাবেই। আচ্ছা, আপনার যে এই ছোট খোপটা যে ছিল, এটা কি আপনার এরকম আবদ্ধ ছিল নাকি বাইরে ছিল? প্রথম অবস্থায় আমাদের বাইরে ছিল। বাইরে থাকার কারণে তখন আমাদের দেখা যাচ্ছে অনেক কিছুর মানে সমস্যা করতো। করার পরে দেখা যায় কবুতর তেমন একটা টিকছে না, তখন আমরা এই প্ল্যানটা করলাম। এই প্ল্যানটা করার কারণে আমাদের এখন আমাদের মানে ইনকামের সোর্সটা আমাদের চলে আসছে ভালো। তো আপনার এই খামারে এখন বর্তমানে কবুতর আছে কতগুলো? এখন আছে প্রায় আমার 120 পিসের মতো। 120? হ্যাঁ। এই খামারটা আপনি শুরু করেছিলেন কতদিন আগে? আমি এটা শুরু করেছিলাম আজ থেকে আরও 10 বছর আগে। মানে ছোট্ট পরিসরে ছিল তখন? ছিল আমাদের একদম ছোট্ট, তখন কেবলমাত্র শুরু আমার। তারপরে খেলতে খেলতে মানে এই জিনিসটা আমার মানে আজ এই পর্যায়ে চলে আসছে। আমি জাস্ট এটা নিয়ে একটা মানে শুরু করছি, একটা আনন্দ, একটা কবুতর পালবো সেখান থেকে শুরু, সেখান থেকে আস্তে আস্তে আমার ইনকামের রাস্তা চলে আসছে এখন। তো এইটা কি আপনি বাণিজ্যিক হিসেবে নিয়েছেন নাকি শৌখিন হিসেবে? আমি ধরতে পারি শৌখিনভাবেই হতে এখন বাণিজ্যিক করা চলে আসছে আমার। মানে শখটাকেই দেখছেন যে লাভবান, যার জন্য আপনি বাণিজ্যিক আকারে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তাই। আমার শখটাকে যে শখ করতে গিয়ে আমার এখন ভালো একটা অবস্থানে চলে আসছে আমি এখন কবুতর নিয়ে। তো আপনার এই খামারে মানে কি জাতের কবুতর আছে? আমাদের এখানে গোলা আছে, গিরিবাজ আছে, এই দুইটাই এখন আমাদের এখানে আমি এই করতেছি। পরবর্তীতে আমি আরও উন্নত মানের কবুতর নিয়ে আসবো। মানে এটা দিয়ে প্রাথমিক পর্যায়ে আবদ্ধ করে শুরু করলেন? হ্যাঁ, এটা দিয়ে আমি প্রথম শুরু করলাম যে কীরকম হয় এই ব্যাপারে নিয়ে আর কি। তো বুঝতে কি পারলেন যে আসলে দেশি কবুতর লাভজনক কিনা? হ্যাঁ, তবে আমাদের বাইরে কবুতরের চাইতে আমার দেশি কবুতরে অনেক লাভবান, এই কারণেই যে এটা রোগবালা খুবই কম হয়। আর শুধু আমাদের দেখা যায় যে শীত আসার আগে আমাদের কিছু ওষুধ খাওয়াতে হয়, তারপর শীতের মাঝে আরেকবার, দুইবার আমার মোটামুটি বেশি টাকা খরচও যায় না, আমার খুব কম খরচের ভিতরে আমি এই দেশি কবুতরে লাভবান হই আমি। তো আপনার যে এই কবুতরগুলো আছে, এই কবুতরগুলোকে যে আপনি খাবার দিচ্ছেন, এই খাবারের মেনুতে কী কী আছে? এটার খাবারের মেনুতে আছে আমার সরিষা, তারপরে গম, তারপরে চাউলের গুঁড়া, আর আছে আপনার কিছু ঘাসের বীজ। তো এগুলো দিয়েই আমি আমার দেখা যায় সুন্দর খুব ভালো ফলাফল পাচ্ছি আমি। এটা কি মিশ্রিতভাবে দেন? এটা হ্যাঁ, মিশ্রিতভাবে দিই। শুধু সরিষাটা একটু মানে আলাদা করে দিই, এই কারণে যে সরিষাটা ওরা নষ্ট করতে যাতে না পারে, প্রপারলি খায়। আর শীত সিজনে আমাদের কবুতরের জন্য সরিষাটা খুবই প্রয়োজন, এই কারণেই
আমি সরিষাটা শীতকালে এই সময়টার মধ্যে খাওয়াই, যার কারণে আমার বাচ্চা প্রত্যেকটা কবুতরের বাচ্চা একটা মিট যায় না, আমার যেটা ডিম দেয় প্রত্যেকটাই আমার পোটে, প্রত্যেকটাই হচ্ছে সুন্দর, মানে নিজের অভিজ্ঞতা থেকে আর কি এটা আমার এই আর কি। তো আমরা যতদূর জানি শীতকালে কবুতরের রোগটা একটু বেশি হয়, তো সেক্ষেত্রে কি কোনো রোগ বালাই আপনার এই খামারে হয়েছে কিনা? না, এখন পর্যন্ত আমার হয়নি, কোনো রোগ বালা আসেনি। আমি সেটা প্রোটেক্ট করার জন্য আগেই আমি শীত আসার আগেই ওষুধটা একটু খাওয়াই দিই, দেওয়ার পরে আবার শীতের মাঝে আবার এক ডোজ দিয়ে দিই, তাহলে কি হয় আমার আক্রমণ করার কোনো স্কোপ থাকে না। মানে রোগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি যে প্রক্রিয়াগুলো চালানো হয় সেগুলো চালান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই খামারে যে আপনার ওষুধপত্র খাওয়াচ্ছেন আপনার কবুতরগুলোকে, এই কী ধরনের ওষুধ খাওয়াচ্ছেন? মানে একটা ভাইরাস আর কি, এই ভাইরাসটা যাতে না হয় আর কি। কবুতরের জন্য তো সবচেয়ে মারাত্মক রোগ আমরা জানি যে রানীক্ষেত, তো এর রানীক্ষেতকে প্রতিকার করার জন্য আপনি কী কী ওষুধ ব্যবহার করেন? রানীক্ষেত এটা করার জন্য আমরা মানে সাময়িক যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো সাময়িক যেগুলো ওষুধগুলো পাওয়া যায় আমরা এগুলোই মানে খাওয়ানো হয়, অত আমরা দূরত্বে যে আমি যাই না, কারণ আমার ওরকম রোগবালা আমার এখানে আসতে পারে না বা হয় না আমার, যার কারণে আমি অত দূরত্ব মানে দূরে ইগুলা মানে স্ট্রং যেগুলা সেগুলো আমি খাওয়াই না, প্রয়োগ করি না। মানে আপনি এখনও এর সম্মুখীন হননি দেখে আপনার এই মানে সাময়িক ওষুধগুলো চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ওই যেসব রোগগুলো রানীক্ষেত যেগুলো ইগ আছে ও রোগগুলো এগুলো আমার এখনও হয়নি, যার কারণে আমি ওগুলো এখনও খাওয়াইনি এখনও। আচ্ছা, আপনার এই এই খামারটা মানে কত স্কোয়ার ফিট আছে এটা কি জানা আছে? এটা প্রায় তিরিশ স্কোয়ার ফিট। তিরিশ বাই কত? তিরিশ বাই বিশ। তিরিশ বাই বিশ, হ্যাঁ তিরিশ বাই বিশ স্কোয়ার ফিট। আচ্ছা, আমরা দেখলাম যে আপনি উপরে টিন দিচ্ছেন এবং চার সাইডে নেট দিচ্ছেন, তো এই খামারটা করতে আপনার খরচটা কেমন হয়েছিল? এখন এটা তো আমার ছাদটা মানে পরেই থাকতো, তো সেই ক্ষেত্রে আমি এই জায়গার মধ্যে শুধু আমার টিনে গেছে আমার 8,000, আর বাকি নেট দিয়ে আমার 10-15,000 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কবুতরের খোপগুলো যে বানাইছেন, এই খোপ বাবদ আপনার খরচ কেমন? না, খোপ বাড়াতে আমাকে বেশি খরচ পড়ে না, খোপ আমার দুইটা খোপ বানাতে আমার যেটা একটা আছে সত্তর খোপ, আর একটা আছে 40 খোপ, আরেকটা আছে 25 খোপ, একটা 20 খোপ, টোটাল প্রায় 150 উপরে খোপ আমার। তো টোটাল খরচ আমার ইন টোটাল মানে এইগুলো করার পরেও সব খরচ মিলে আমার 17,000 টাকা গেছে। 17,000 টাকা খরচ? হ্যাঁ হ্যাঁ, 17,000 টাকা খরচ, তাও একবারে না, এটা ধাপে ধাপে আমার কবুতর বাড়ছে, তখন আমি ওইভাবে ওই কবুতরে বিক্রি করে ওই ইনকাম থেকেই আমি এগুলো করা, মানে কবুতরের টাকা বাচ্চা বিক্রি করে সে টাকা দিচ্ছে? হ্যাঁ, কবুতরের বাচ্চা বিক্রি করে ওই টাকা দিয়েই আমি এগুলো করেছি, আমার নিজের গাইড থেকে আমার কোনো টাকা যায়নি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নিচে এই একটা জিনিস দিচ্ছেন, এটা কি আর কিসের জন্য দিচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের দিতে হয় এই কারণে, এটা হচ্ছে কাঠের গুঁড়া, এগুলো দিয়েছি এই কারণেই যে কবুতরে যাতে ঠান্ডাটা কম লাগে এবং কোনো খাবার পড়লে সেটাও খেতে পারে, খুঁজে নিয়ে খায়, কিন্তু আমার জিনিসটা নষ্ট হয় না, এবং ওদের যে মলমূত্র যেটা থাকে সেটা পড়লে পরে আমার ফ্লোরের কোনো ক্ষতি হয় না, এবং এটা কিছুদিন দুই মাস তিন মাস পরে পরে আমরা সেটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে এটা ওরা বসতে পারে, সহজে ঠান্ডাটা অনুভব করতে পারে না ওরা, ঠান্ডা থেকে বিরত থাকে, ঠান্ডা থেকে বিরত থাকে। আচ্ছা, আপনারা যে খাবার পানি দিচ্ছেন, এই খাবার পানির মধ্যে কোনো কিছু দিচ্ছেন? হ্যাঁ, খাবার পানির সাথে আমরা যখন খাবার পানিটা দিই, এখন বর্তমানে দিই না, যেটা শুরু এই শীত আসার সময় থেকে আমরা তখন এটা প্রয়োগ করছি, ওই ওষুধটা ওই পানির মধ্যে দিয়ে দিয়েছে, ওইটা ওরা খেয়ে নিয়েছে এবং ওই খাওয়ার কারণেই আমার রোগ বালা এখন আর নাই। মানে আগে থেকে আপনারা একটু সাবধানতার কারণে আপনার রোগ বালা আক্রমণ করতে পারেন না? অনেকের এই শীতের সময়ে রানী খেতে কিন্তু অনেক খামার ধ্বংস হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি তা থেকে বিরত আছেন, তো আপনার কি এই খামারে মানে কবুতর বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, আমি আরও আরও বাড়ানোর ইচ্ছা আছে আমার, এই জন্য একটু বড় করে করছি, যাতে আমার পরবর্তীতে আরও আমি কবুতর জায়গা দিতে পারি, আরও বেশি করে করতে পারি, তাহলে আমার ইনকাম সোর্সটাও আস্তে আস্তে আরও বাড়বে আমার।
তো অনেকের জায়গা পড়ে আছে অথচ মানে সাহস পাচ্ছে না, এই আপনাদের মতো লোকের কথায় তারা খামার করতে আগ্রহী, এরা পরামর্শ চায়, সেক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? হ্যাঁ, আমিও যেমন ছোট থেকে আস্তে আস্তে এটা গড়ে তুলেছি, এখানে সাহসের দরকার আছে, যেমন এটার মধ্যে তেমন খরচ কোনো নাই, অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু তৈরি করা যায়। যেমন আমার এই ছাদটা পড়েছিল, এখানে কোনো কাজ হতো না, তো সেখানে শুধু আমি একটু টিন দিয়ে বেড়া দিয়ে বাস তৈরি করে ফেললাম, তো এইখানে থেকে আমার, তাও আমার নিজের টাকা দিয়ে না, সেটা আমার কবুতর বিক্রি করছি করে সেই টাকা দিয়ে। তাহলে এইভাবে যদি সবাই করেন তাহলে অবশ্যই লাভবান হবেন এবং এর পিছনে বেশি সময় ব্যয় করতে হয় না। এটা মানে শুরু কিভাবে করবে, মানে অল্পতে নাকি একদম বেশি করে? হ্যাঁ, প্রথম অল্প দিয়ে শুরু করলেই বেটার, যেমন 10 জোড়া বা 20 জোড়া বাচ্চা কবুতর মোটামুটি তুলে খেতে পারে, এরকম বাচ্চা কবুতর নিয়ে যদি শুরু করে তাহলে খরচটা তার কম পড়বে। সে ওইগুলা থেকে 6 মাস গেলেই ডিম দেওয়া শুরু, এরপরে তার ইনকামও শুরু হয়ে গেল। আর সে যদি ওই বাচ্চা বিক্রি না করে যদি আবার রেখে দেয় তাহলে তার অল্প সময়তে সে 1 বছরে তার দেখা যায় দ্বিগুণ হয়ে যাবে। এক বছর যেতে না দিতেই দ্বিগুণ হয়ে যাবে, তাহলে প্ল্যানটা বড় হয়ে গেল, তো তার ইনকাম সোর্সটা বেড়ে গেল এখান থেকে। সেক্ষেত্রে কি তাহলে তারা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। এটা একদিকে শখ, আরেকদিকে সৌন্দর্য, যে একটা কবুতর বাসায় থাকলে মানে অন্যরকম একটা ভালো লাগে, যে পাখিটা সুন্দর হাঁটাহাঁটি করতেছে, নিজেও একটু পরিচর্যা করলেন, তখন মানে অন্যরকম একটা আনন্দ অনুভূতি হয়। তো এইটা করতে করতে কিন্তু ইনকামের সোর্স কখন বেড়ে যায় তো সেও চিন্তাও করতে পারবে না। তা আমি বলি যে সবাই এরকম যাদের জায়গা আছে একটু তারা করেন, করলে পরে আস্তে আস্তে আপনার দেখবেন যে খুবই ভালো হবে এবং আপনি ইনকামের দিক দিয়েও আপনি আগে যাবেন অনেক। আচ্ছা, কবুতরকে মানে সময়টা কীরকম দিতে হয়, মানে কয় বেলা? সময়টা আমি শুধু সকালে একবার খাবার দিই, বিকেলে একবার খাবার দিই, তাহলে হয়ে যায়। আর অত বেশি খাবারও লাগে না, যেমন এই চাউল গম, যেটা গম আপনার যেটা নষ্ট নষ্ট টাইপের গম কিছু পাওয়া যায় কিনতে, ওগুলো কিনে খাওয়ানো যায়। সরিষা, যেমন এখন সরিষা সিজন, এখন কিছু টাকা দিয়ে সরিষা কিনে রাখলে এর সারা বছর খাওয়ানো যাবে। তাহলে আপনার দেখতে হবে যে আমি এই সিজনে যদি আমি কিনি কম দামে কিনতে পারবো এবং সারা বছর আমি খাওয়াতে পারবো, তো আমার খরচ একবারই, আমার পরবর্তীতে আর এত খরচ আসতেছে না, তো আপনি লাভের মুখ অবশ্যই তারা দিয়ে দেখতে পারবেন আপনি। সেক্ষেত্রে আপনার দিক থেকে তারা অবশ্যই খামার করতে পারবে, অল্প কিছু টাকা প্রথম দেওয়া যায়, 5,000 বা 3,000 টাকা দিয়ে খুব বানাইলেন, বানাই আপনি 6-7 জোড়া কবুতর নিয়ে আপনি শুরু করেন, দেখবেন যে অটোমেটিকলি ওরাই আপনাকে জাগ্রত করছে, যে আপনি যখন দেখবেন এরকম ইনকাম তখন আপনি নিজেই থেকেই ওগুলো বিক্রি করে একটু করতে পারবেন, আপনি এক্সট্রা কোনো ইনভেস্ট করতে হবে না, সেক্ষেত্রে তারা অবশ্যই করতে পারবে। আপনি এর আগে তো মানে ছোট্ট আকারে একটি ক্ষোভের মধ্যে ছিল, সেই সময় কবুতর পালন করতেন, এটা ছেড়ে আপনি আবদ্ধ করে পালন করার ইচ্ছা হলো কেন আপনার? এটা আমার যখন এই আমি ছোট প্ল্যান ছিল তার থেকে বাড়তে বাড়তে আমার প্রায় 120 জোড়া কবুতর মতো হয়ে গেছিলো। আমার হওয়ার পরে আমার তখন খোলামেলা ছিল, তখন দেখা যায় কাকে আক্রমণ করতো, বিড়াল আক্রমণ করতো, তারপরে আবার এক সময় দেখা যায় আমার কবুতর বাইরে গিয়ে খেতে যেয়ে এক জায়গায় গম বুনছে জমিতে, সেখানে খেয়ে এসে আমার কবুতর প্রায় 60 জোড়া কবুতর মরে গেল। তখন আমার মানে তখন চিন্তাভাবনা হলো যে আমি এই বদ্ধ পরিকল্পনা নিলাম তারপর হাতে, এরপরে ঘর করার পরে আমি এই চিন্তাভাবনা করলাম যে এখানে বদ্ধ করে দিলে তাহলে আমার কবুতরগুলো সেফ থাকবে, আমি ওদের খাবার দিলাম, ওরা যতটুকু যখন জমি আবাদ চাবাদ করলো বাইরে তখন যাতে আর না ছাড়তে হয়, তখন আমি কিছুদিন আটকে রাখবো। এখন খুলে দিই বাইরে যায়, কিন্তু এখন কোনো জায়গায় গম বনে না, বা এগুলো খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় গম বনছে কি না, বিষ দিল কি না, হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হবে, এই জন্য পরে আটকে রাখি, এখন আমার খরচ কম যায়, তারপরে এখন সেফ, সব দিক দিয়ে সেফ এবং আমি লাভবান। মানে কবুতর মারা যায় না, আপনি বাচ্চাগুলো ভালো পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কবুতরের বাচ্চাও মানে একটাও মিস যাচ্ছে না এখন আর, এখন যত ঠান্ডায় পড়তেছে কিন্তু কোনো মিস যাচ্ছে না। তো দর্শক একটা কথা না বললে নয়,
দাদার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। দাদা সঠিক পরামর্শ দিয়েছেন, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা দাদার মতো এই আকারে করতে পারবেন এবং শুরু সীমিত আকারে করে দেখবেন যে আসলে লাভবান হয় কিনা, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। অনেকেই বাজে মন্তব্য করেন যেন কবুতর পালনে কোনো লাভ নেই, হয়তো বা তারা কোনো রোগের সম্মুখীন হয়েছেন বিধায় তারা লাভের মুখ দেখতে পারেনি। সুতরাং আপনারা কবুতরকে সঠিক পরিচর্যা করবেন, তাহলে দেখবেন যে অবশ্যই লাভের আশায় আপনারা মানে আপনার বাড়তি ইনকাম একটা সোর্স চলে আসবে। তো আজ এ পর্যন্তই, কথা বলে অনেক ভালো লাগলো দাদার সাথে। দাদা নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।